হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি জি ফাইভে নতুন একটা কমেডি হরর সিনেমা এসেছে, যেটার নাম হচ্ছে কাকুদা। আই থিঙ্ক তোমরা অনেকেই নামটা শুনেছো, ট্রেলারটাও দেখেছো। যারা দেখে ফেলেছো সিনেমাটা নিচে কমেন্ট সেকশনে জানো তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা একবার এই সিনেমাটা দেখো, কারণ আমার মনে হয় এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। হ্যাঁ, লুপহোলস কোন সিনেমাতে থাকে না, এই সিনেমা তো নিশ্চয়ই, মানে আমার চোখে যেগুলো পড়েছে সেগুলো তো আমি বলবোই, তোমাদের চোখে পড়লেও সেগুলো তোমরা নিচে কমেন্ট সেকশনে জানিও। তো কাকুদা নিয়ে কথা বলছি, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। তো কাকুদা সিনেমাটা অনেকটা স্ত্রী সিনেমার মতন, স্ত্রী সিনেমাতে যে ধরনের কনসেপ্ট ছিল এখানেও একটু মট করা হয়েছে। এটা শুনেছি একটা ফোকটেল টাইপের, এটা কোথাও একটা ঘটেও ছিল। তো এখানে দেখানো হচ্ছে যে একটা রাতরি বলে গ্রাম আছে, জায়গা আছে, সেখানে প্রত্যেকটা বাড়িতে দুটো করে দরজা, একটা বড় দরজা একটা ছোট দরজা, এবং ঠিক 7:15 বেজে প্রত্যেক মঙ্গলবার, কিন্তু হ্যাঁ সন্ধ্যে 7:15 সময় তোমাকে সেই ছোট দরজাটা খোলা রাখতে হবে, তুমি ওটা টানা খোলা রাখতে পারবে না। মঙ্গলবার দিন 7:15 সময় ওই দরজাটা খুলতে হবে, কারণ কাকুদা আসবে, কাকুদা এসে দেখবে যে প্রত্যেক বাড়িতে সেই ছোট দরজাটা খোলা আছে কি না। কোনো বাড়িতে যদি সেই ছোট দরজাটা খোলা না থাকে, তাহলে সেই বাড়ির যে কোনো একজন পুরুষ মানুষকে, মহিলাদের না কিন্তু, যে কোনো একজন পুরুষ মানুষকে সে 13 দিনের মাথায় মেরে দেয় আর কি। তো এভাবেই গল্প এগোতে থাকে, এবং আমরা দেখতে পারি যে সোনাশি সিংহের সাথে সাকিব সেলিমের বিয়ে হয়, যদিও ফ্যামিলির বিরুদ্ধে তারা বিয়ে করে, এবং বিয়েতে যাওয়ার জন্য সাকিব সেলিম এক মঙ্গলবার সন্ধ্যে 7:15 সময় সেই ছোট দরজাটা খুলতে পারে না, এবং 13 দিন তার হাতে সময় আছে, 13 দিনের মধ্যে সে মারা যাবে। এবং সোনাশি সিংহের প্রথমে এটা বিলিভ করে না, সে ডাক্তার দেখায়, কিন্তু আলটিমেটলি রিতেশ দেশমুখ, যেখানে একজন ঘোস্ট বাস্টার বা মডার্ন ডেজ তান্ত্রিক বলতে পারো, তারা হেল্প নিয়ে সাকিব সেলিমকে বাঁচানোর চেষ্টা করে। তো আলটিমেটলি সে কি পারবে সাকিব সেলিমকে বাঁচাতে কি বাঁচাতে না, এ নিয়ে বাকি গল্প। তো জি ফাইভে অ্যাভেলেবেল আছে, অবশ্যই সিনেমাটা দেখো, স্টোরির প্লটটা বেশ ভালো। তো পজিটিভ দিক আমি বলবো সেটা হচ্ছে যে এই ধরনের হরর সিনেমাতে দেখবে যে যে ভূতটা, সে ভূতটা হলো কী করে, সে ভূতটা কে, এই ব্যাপারে সকলের একটা ইন্টারেস্ট থাকে। তো এক্ষেত্রে যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে ভূতটার, সেই ব্যাক স্টোরিটার মধ্যে কিন্তু নতুনত্ব আছে। ব্যাক স্টোরিটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট লেগেছে এই সিনেমাতে, যে ব্যাক স্টোরিটা তথাকথিত যে ধরনের ব্যাক স্টোরি দেখে থাকি তার থেকে বেরিয়ে অনেকটাই নতুনত্ব আনার চেষ্টা করেছে ব্যাক স্টোরিতে। সেকেন্ড, আমি যেটা বলবো যে এই সিনেমার কিছু কিছু কমেডি সিন, এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনাল কমেডি, এখানে বলে বলে তোমাকে জোর করে হাসাচ্ছে না, সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে তুমি হাসতে বাধ্য হচ্ছ। তো ডেফিনেটলি কিছু কিছু জায়গায় কমেডিটা কিন্তু ওয়ার্ক করে। থার্ড আমি বলবো পারফরমেন্স, আমার মনে হয় যে সোনার সিংহ এখানে ডুয়েল রোলে আছে, এটা স্পয়লার না, কারণ শুরুর থেকেই দেখানো হচ্ছে। দেন রিতেশ দেশমুখ, সাকিব সেলিম, তারপরে আরও একজন যে ছিল তার বন্ধুর রোল করেছিল আসিফ খান, যে কিনা পঞ্চায়েতে প্রচণ্ড পপুলার একটা ফেস, জামাই জামাই, তো তারা কিন্তু প্রত্যেকেই খুব ভালো করেছে। তো পারফরমেন্স এখানে ঠিকঠাকই লেগেছে, ডিসেন্ট ডিসেন্ট পারফরমেন্স, কেউ ওভার দ্য টপ গিয়ে কিছু করেনি। তো এবং পরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এর যে ওভারঅল ভিএফএক্সের কাজ হয়েছে, ভূতের যেহেতু সিন আছে কিছু কিছু ডেফিনেটলি ভিএফএক্সের কাজ আছে, সেই ভিএফএক্সের কাজগুলো দেখতে বেশ ভালো লাগে, এবং ওভারঅল যে সিনেমাটার লুক অ্যান্ড ফিল সমস্ত কিছু মিলে কিন্তু সিনেমাটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হয়ে দাঁড়ায়। এরপরে যদি আমাকে বলতে এই সিনেমাতে খারাপ কী কী লেগেছে, তো সবার ফার্স্টে আমার হচ্ছে যে ব্যাক স্টোরিটা তারা দেখাচ্ছিল, সেই ব্যাক স্টোরিটা তারা অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। আমার মনে হয় সেখানে কিছু ফিজিক্যাল শট দরকার ছিল, যেখানে কাকুদার যে প্রেজেন্ট ছিল একসময় তাকে যদি আমরা রিয়েলিটিতে দেখতে পারতাম, তাকে ভূত হিসেবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার ব্যাক স্টোরি যখন দেখানো হচ্ছে তখন তাকে কেন দেখানো হলো আমি জানি না, আরামসে দেখানো যেতে পারতো। তো সেই জায়গাটা আমার একটু উইক পয়েন্ট লেগেছে এই সিনেমাটার। সেকেন্ড, আমি যেটা বলবো যে এখানে কমেডি হরর এই দুটোর মিক্স আপ হওয়া দরকার ছিল, কমেডিটা ঠিকঠাক ওয়ার্ক করলো, হরর সিনগুলো একদমই ওয়ার্ক করে না কোথাও গিয়ে। এই সিনেমাটা কমেডি হরর থেকে পুরো কমেডি জনরের মধ্যেই আটকে রয়ে যায়, হরর এলিমেন্টটাকে এরা এলিভেটই করতে পারে না। হরর সিনগুলোতেও এরা কমেডিটা এমনভাবে ঢোকানোর চেষ্টা করেছে যে তুমি ভয়ের জায়গাটাই আর রাখছে না, যখন যখন কাকুদা আসছে ভয় লাগছে না এক কথায়। থার্ড, আমি যেটা বলবো যে ক্যারেক্টারে যে ডেভেলপমেন্ট হয় না, সেই ক্যারেক্টার ডেভেলপমেন্টে সোনার সিংহের ক্যারেক্টারটা অনেকটা স্পেস পেয়েছে, রিতেশ দেশমুখ যখন থেকে স্ক্রিনে আসে তখন থেকে বেশ মজা দেয়, কিন্তু সাকিব সালিম তার ক্যারেক্টারটা আমার মনে হয় খুবই আন্ডার এ ছিল আর কি, তাকে আরও বেটার ওয়েতে ইউজ করা যেতে পারতো। তবে তার বন্ধু হিসেবে আসিফ খান খুব ভালো করেছে। তো সাকিব সেলিমের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার একটু কেমন লেগেছে, আমার মনে হচ্ছে সেটা আরও বেটার রাইটিংয়ের সাথে আরও বেটার করা যেতে পারতো, বিকজ সাকিব সেলিম কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর। তো সোনার সিংহ, রিতেশ দেশমুখ তাদের সামনে তার ক্যারেক্টারটা একটু ফিকে ফিকে লাগে।
তো ওভারঅল হচ্ছে এই হচ্ছে আমার রিয়াকশন কাকু দা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, তোমরা দেখতেই পারো। তবে স্ত্রীকে টেক্কা দেওয়ার মতন সিনেমা আমি এটা বলতেই পারবো না, সেটা অন্য বেঞ্চ মার্ক তৈরি করেছিল। এই সিনেমাটা অ্যাকচুয়ালি বড় পর্দা আসার কথা ছিল, কিন্তু আলটিমেটলি মেকার্সের ডিসিশন নেয় যে জনি স্ক্রুওয়ালা যে প্রডিউসার সে বলে যে না এটা ডিরেক্ট ওটিটিতেই আসবে। তো ফাইনালি ওটিটিতে চলে এসেছে, তোমরা প্লিজ দেখো, দেখে তোমাদের ভালো খারাপ যেটাই মনে হয়েছে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে সেটা একদম ভুলবে না। চ্যানেলকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সিগন বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো দেখো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।